1949 সালের জুনে ঢাকার রোজ গার্ডেনে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের প্রথম কাউন্সিল। এতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি ও শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক হন। 1955 সালের কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হল। ধর্মনিরপেক্ষতার পতাকা ঊর্ধ্বে তুলে ধরল দলটি। টাঙ্গাইলের কাকবাড়িতে 1957 সালের সম্মেলনে দলটির আলোচনার মূলে ছিল পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসন ও জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি। 1966 সালের 18 মার্চ ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে অনুমোদন হয় ঐতিহাসিক 6 দফা। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল জয় এবং এর রায় মেনে নিতে পাকিস্তানি শাসক চক্রের অসম্মতি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল। তারপর আওয়ামী লীগের নেতৃত্বেই গণমানুষের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নিল বাংলাদেশ। আওয়ামী লীগ বাঙালি স্বাধীনতার চিন্তার প্রথম স্ফুরণ ঘটায় কৌশলী পদ্ধতিতে 6 দফার মধ্য দিয়ে 1966-তে। 6 দফার মূল কথা এক দফা স্বাধীনতা। স্বাধীনতার পর 1972 সালে প্রথম কাউন্সিল সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সভাপতি ও জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এরপরেই ঘটে 1975-এর 15 আগস্টের সেই ভয়াবহ ঘটনা, বঙ্গবন্ধু শেখ মুজিব নিহত হন সপরিবারে। 1975-এর 3রা নভেম্বর কারাগারের ভেতরে নিহত হন আওয়ামী লীগের 4 নেতা। দলটির ইতিহাসে সবচেয়ে বড় দুঃসময় এসে হাজির হয়। 75 থেকে 96 পর্যন্ত আওয়ামী লীগ বলা যেতে পারে রাজনৈতিক নির্বাসনে ছিল, কারণ আওয়ামী লীগকে অস্তিত্বহীন করে দেবার সব রকম প্রচেষ্টা পদক্ষেপ তখন ছিল। দীর্ঘ 2 দশক পর 1996 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। 1-11 তত্ত্বাবধায়ক সরকারের 2 বছরের শাসনের পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। 2009 সাল থেকেই নেতৃত্বে আছেন সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গণতান্ত্রিক এই দলটি বীরদর্পে পালন করতে চায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। পরিবর্তন আর ডিজিটাল বাংলাদেশ প্রতিপাদ্যে তারা উন্নয়নের পথে ছুঁতে চায় মধ্য আয়ের দেশের সীমা। পদ্মা সেতু থেকে শুরু করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এমনকি বঙ্গবন্ধু স্যাটেলাইট, দলটির শাসন আমলেরই কিছু মেগা স্বপ্ন যা আছে বাস্তবায়নের পথে। রাফেজ সদ্দান আদেল, 21 টেলিভিশন, ঢাকা।